আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেটা স্ট্রাকচারের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। সো হোয়াট ইজ লিনিয়ার ডাটা স্ট্রাকচার এন্ড নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার? লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে ডাটা স্ট্রাকচারের দুইটা টাইপ। তার মানে হচ্ছে ডাটা স্ট্রাকচার দুই প্রকার, লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা কি, এটা আমি এখন ব্যাখ্যা করব। সো লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের যে ডাটা স্ট্রাকচার থাকবে, দ্যাট মিনস আমাদের যে কতগুলো এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টগুলো যদি একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে সংযুক্ত থাকে, শুধুমাত্র একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে যদি সংযুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। সো এখানে আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি যে ওয়ান টু ওয়ান, একটা এলিমেন্ট শুধুমাত্র একটা এলিমেন্টের সাথেই সংযুক্ত থাকবে। তাহলে বিষয়টা কি আসে যে একটা এলিমেন্ট যদি আরেকটা এলিমেন্টের সাথে সংযুক্ত থাকে, তখন ওই বিষয়টা কিন্তু বা পুরো স্ট্রাকচারটা কিন্তু সিকোয়েন্স আকারে চলে আসে, এবং সিকোয়েন্সকে কিন্তু আমরা লাইন বাই লাইন বলে থাকি। ওই লাইন বাই লাইন থেকেই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে লিনিয়ার। তো তাহলে বুঝতেই পারতেছো যে লিনিয়ারটা কেন বলা হচ্ছে, যে আমাদের এলিমেন্টগুলো সিকোয়েন্স আকারে সাজানো থাকবে এবং সেখান থেকে যে প্রয়োজনীয় ডেটাটা বা এলিমেন্টটা খুঁজে বের করতে পারবো। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচারের এক্সাম্পলগুলো যদি আমি বলি, যে আমরা অবশ্যই অ্যারের নাম শুনেছি, এই অ্যারে হচ্ছে এক ধরনের লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আমরা হয়তো স্ট্যাক অ্যান্ড কিউ এর নাম শুনেছি, কিংবা না শুনে থাকলেও তোমরা জেনে রাখো স্ট্যাক অ্যান্ড কিউ বলে ডাটা স্ট্রাকচারের দুইটা বিষয় আছে, এগুলো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এবং আমাদের আরও আছে লিঙ্ক লিস্ট। এই বিষয়গুলো আমি পরবর্তীতে মানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব, তো এই জন্য এগুলো এখন আর বিস্তারিত বলবো না, জাস্ট বলে রাখছি এইগুলো হচ্ছে সব লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তবে একটা এক্সাম্পলের সাহায্যে আমি একটু বোঝানোর চেষ্টা করব। সাপোজ অ্যারে যেহেতু আমরা এখন জানি, এই জন্য আমরা অ্যারের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। সাপোজ তোমার একটা অ্যারে আছে, ঠিক আছে, A5, এবং এর ভিতরে তোমার অবশ্যই পাঁচটা এলিমেন্ট থাকবে, সাপোজ 10, 20, 30, 40, 50, এরকম করে 10টা এলিমেন্ট থাকবে। তাহলে কি হবে, তোমার মেমোরি সিকোয়েন্সটা কিভাবে হবে? মেমোরি সিকোয়েন্সটা এরকম হবে না যে এরকম কয়েকটা ভাগ থাকবে এবং প্রত্যেকটাতে আমাদের এলিমেন্টগুলো থাকবে, ঠিক আছে, এবং প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা ইন্ডেক্স থাকবে। যেমন শুরুতে ইন্ডেক্স কিন্তু জিরো দিয়ে শুরু হয় অ্যারেতে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জিরোর পরে ওয়ান, ওয়ানের পরে টু, টু এর পরে থ্রি, মানে আমাদের এলিমেন্টের যে সিকোয়েন্সটা সেটা কিন্তু একটা সিকোয়েন্সিয়াল, ঠিক আছে। এই জন্য এই অ্যারেকে বলা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এরকম করে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট সবগুলোই হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এগুলো একটা সিকোয়েন্স আকারে সাজানো থাকে। বাট নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা হচ্ছে যে আমাদের যে ডেটা স্ট্রাকচার বা এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো যদি একটা এলিমেন্ট মাল্টিপল এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে, এটাকে আমরা অনেকটা বলতে পারি এরকম ওয়ান টু মেনি বলতে পারি, আর বলতে পারি যে ওয়ান টু এন নাম্বারস, এন নাম্বারস, ঠিক আছে। তার মানে হচ্ছে একটা এলিমেন্ট এন নাম্বার অফ এলিমেন্টের সাথে সংযুক্ত হতে পারবে। তো এরকম কি কি ডাটা স্ট্রাকচার আছে আমাদের? আমাদের আছে হচ্ছে ট্রি, আমাদের আছে হচ্ছে গ্রাফ। এই যে ট্রি এবং গ্রাফ, এগুলো হচ্ছে কিন্তু নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তোমরা হয়তো দেখেছো ট্রি এরকম করে থাকে, একটা দুটার সাথে, আবার এই একটা অনেকগুলোর সাথে, ঠিক আছে, এই একটাও আবার অনেকগুলোর সাথে, ঠিক আছে, এরকম করে থাকতে পারে। তো এভাবেই কিন্তু তোমরা বুঝতেই পারতেছো যে একটা এলিমেন্ট অনেকগুলো এলিমেন্টের সাথে সংযুক্ত হচ্ছে, ঠিক আছে, ডেটাগুলো একটা একটা ডেটা অনেকগুলো ডেটার সাথে কানেক্টেড থাকছে। তাহলে এখানে কিন্তু আর বিষয়টা সিকোয়েন্সিয়াল থাকছে না, ঠিক আছে। তো এই জন্য এটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, ঠিক আছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা কি। নেক্সট ভিডিওতে আমরা কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টিল দেন টেক কেয়ার।